এরপরে আমরা ইন্টারলিউডে যাব দুটো ইন্টারলিউডে সেম সেম লুপি বাজে প্রথম ইন্টারলিউডে একটা সিনথ বাজে সেকেন্ড ইন্টারলিউডে একটা গিটার লিড বাজে তো আমরা ইন্টারলিউডের সাথে বাজিয়ে দেখাই সেকেন্ড ইন্টারলিউডটাই দেখাচ্ছি গিটার সলো সাথে বাজে চলুন দেখা যাক 1 2 3 4 শেষ দেন দুটা প্যাটার্ন গেল এখন আসছে অন্তরা অন্তরাতে একটু অন্যরকম একটা প্যাটার্ন বাজে ফার্স্টে আমরা অন্তরাটা বাজিয়ে দেখে নর্মাল টেম্পোতে কি হচ্ছে জিনিসটা 1 2 3 4 সেকেন্ড পার্টের পর্টটা একটু শেয়ার হয়ে নিই ওই জায়গাটা বাজিয়েছি বি ফ্ল্যাট দেন সি দেন এফ সাসপেন্ডেড এফ সাস বেসিক্যালি আমি বি ফ্ল্যাট নোটটাই বাজিয়েছি দেন এফ সাস এফ এফ সাসে আমি বি ফ্ল্যাট বাজিয়েছি দেন এফ এফ বাজিয়েছি দেন একটা স্লাইড স্লাইড F, F, A, F, G, A, C. Then, on the second part, the product is a jargon of the jagata. We jagged a D minor hold. So, jagged a record. 1, 2, 3, 4. জার্কের পার্টটা কি বাজিয়েছি একটু দেখে নিই ওয়ান স্লোলি দেখে নিই 1 2 3 4 দেন সেকেন্ড ইন্টারলিউড দেন ভার্স দেন ব্রিজ একইভাবে এই গানটা চলতে থাকে গানের শেষে একটা ছোট এন্ডিং আছে ওই জায়গাটা একটু দেখে নিতে পারি আমরা এন্ডিংটা 1 2 3 4 স্ল্যাব কিছু স্লাইড কিছু মিউটেড জিনিস আছে
যেগুলো হয়তো রেকর্ডে ওই গানটা থেকে শুনে তোলাটা অনেক টাফ। আমি যে টিউটোরিয়ালটা আপনাদের দিয়েছি হয়তো এখান থেকে অনেক সুবিধা পাবেন আপনারা তোলার ক্ষেত্রে। ১৯৯৩ ইংরেজিতে আমি সোজার অ্যালবামে এই গানটা বাজিয়েছি, আমার অনেক প্রিয় একটা গান, অনেক প্রিয় একটা লুক। তো আশা করি গানটা তুলে অনেক ভালো লাগবে আপনাদের। সবাই ভালো থাকেন, ধন্যবাদ, থ্যাংক ইউ।